কোয়েল পালনের সুবিধা। কোয়েল দ্রুত বাড়ে, 6-7 সপ্তাহে ডিম পাড়া শুরু করে এবং বছরে 250-260টি ডিম পাড়ে। ডিমে কোলেস্টেরল কম এবং প্রোটিনের ভাগ বেশি। কোয়েল দৈহিক ওজনের তুলনায় ডিমের শতকরা ওজন বেশি। 8-10টা কোয়েল একটি মুরগির জায়গায় পালন করা যায় এবং 17-18 দিনে ডিম ফুটে বাচ্চা বের হয়। রোগ বালাই খুব কম এবং খাবার খুবই কম লাগে। বাংলাদেশের আবহাওয়া কোয়েল পালনের উপযোগী। অল্প পুঁজি বিনিয়োগ করে অল্প দিনে বেশি লাভ করা যায়। কোয়েলের জাত। পৃথিবীতে বর্তমানে 17-18 জাতের কোয়েল আছে। অন্যান্য পোলট্রির মতো ইহার মাংস এবং ডিম উৎপাদনের জন্য পৃক জাত আছে। পৃথিবীতে কোয়েলের বিভিন্ন জাতের মধ্যে জাপানিজ কোয়েল অন্যতম। উল্লেখ্য, বিভিন্ন জাতের কোয়েলের প্রকৃত উৎস জাপানিজ কোয়েল। শুধুমাত্র ডিম ফুটাতে চাইলে স্ত্রী এবং পুরুষ কোয়েল একত্রে রাখার প্রয়োজন। স্ত্রী কোয়েল প্রতিপালন অধিক লাভজনক। আশানুরূপ ডিমের উগ্রতা পেতে হলে 3টি স্ত্রী কোয়েলের সাথে 1টি পুরুষ কোয়েল দেওয়ার 4-4 দিন পর থেকে বাচ্চা ফুটানোর জন্য ডিম সংগ্রহ করা উচিত। স্ত্রী কোয়েল থেকে পুরুষ কোয়েল আলাদা করার পর 3য় দিন পর্যন্ত ফুটানোর ডিম সংগ্রহ করা যেতে পারে। বাংলাদেশের আবহাওয়ায় কোয়েল 6-7 সপ্তাহ বয়সে ডিম পাড়া শুরু করে এবং 8-12 মাস পর্যন্ত ডিম পাড়া অপরিবর্তিত থাকে। উপযুক্ত পরিবেশে ক্রম বছর গড়ে 250-300টি ডিম পাড়ে। দ্বিতীয় বছরের ডিমের উৎপাদন ক্রম বছরের উৎপাদনের শতকরা 48%। কোয়েল ডিমের উগ্রতা শতকরা 82-87%। ডিম পাড়া শুরুর ক্রম 2 সপ্তাহের ডিম ফুটাতে বসানো উচিত নয়। কোয়েলের ডিমের গড় ওজন 10-12 গ্রাম। সদ্য ফুটন্ত কোয়েলের বাচ্চা খুবই ছোট থাকে, ওজন মাত্র 5-7 গ্রাম। এ সময় যে কোন রকম ত্রুটিপূর্ণ ব্যবস্থাপনার প্রভাব দৈহিক বৃদ্ধি, ডিম উৎপাদন এবং বেঁচে থাকার উপর পড়ে। এমতাবস্থায় খাদ্যের প্রয়োজনীয় পুষ্টিমান এবং কাম্য তাপমাত্রা অত্যন্ত সতর্কতার সাথে বজায় রাখতে হবে। বাচ্চাকে ব্রুডিং বা তাপ দেওয়া খাঁচায় এবং লিটারে করা যায়। ইনকুবেটরে বাচ্চা ফুটার 24 ঘন্টার মধ্যে ব্রুডিং ঘরে এনে ক্রমে গ্লুকোজ এবং অ্যাম্বাভিট ডলিওএস পানির সঙ্গে পরপর 3 দিন খেতে দেয়া ভালো এবং পরে খাদ্য দিতে হবে। ক্রম সপ্তাহ খবরের কাগজ বিছিয়ে তার উপর খাবার ছিটিয়ে দিতে হবে এবং প্রতিদিন খবরের কাগজ পরিবর্তন করতে হবে। 1 সপ্তাহ পর ছোট খাবার পাত্র বা ফ্ল্যাট ট্রে ব্যবহার করা যেতে পারে। পানির পাত্রে বাচ্চা যাতে পড়ে না যায় সেজন্য মার্বেল অথবা কয়েক টুকরা পাথর খণ্ড পানির পাত্রে রাখতে হবে। সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন পানি সরবরাহ করতে হবে। বাণিজ্যিকভাবে কোয়েল পালনের জন্য লিটার পদ্ধতির চেয়ে কেজি পালন অধিক লাভজনক। বাচ্চা অবস্থায় প্রতিটি কোয়েলের জন্য খাঁচায় 75 বর্গ সেন্টিমিটার এবং মেঝেতে 100 বর্গ সেন্টিমিটার জায়গায় দরকার। অন্যদিকে বয়স্ক কোয়েলের বেলায় খাঁচায় প্রতিটির জন্য 150 বর্গ সেন্টিমিটার এবং মেঝেতে 250 বর্গ সেন্টিমিটার জায়গা প্রয়োজন। কোয়েলের ঘরে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা রাখতে হবে। তাপমাত্রা 50-70 ডিগ্রি ফারেনহাইট হওয়া ভালো। স্ত্রী কোয়েল এবং পুরুষ কোয়েল যত তাড়াতাড়ি সম্ভব পৃথক পথিকভাবে রাখতে হবে। খাঁচায় 50টি বয়স্ক কোয়েলের জন্য 120 সেমি দৈর্ঘ্য, 60 সেমি প্রস্থ এবং 30 সেমি উচ্চতা বিশিষ্ট একটি খাঁচার প্রয়োজন। খাঁচার মেঝের জালিটি হবে 16-18 কেজি। 3 সপ্তাহ পর্যন্ত বাচ্চার খাঁচার মেঝের জালের ফাঁক হবে 3 মিমি এবং বয়স্ক কোয়েলের খাঁচায় মেঝের জালের ফাঁক হবে 5 মিমি। খাঁচার দুই পাশে একদিকে খাবার পাত্র, অন্যদিকে পানির পাত্র সংযুক্ত করে দিতে হবে। খাঁচায় 50টি কোয়েলের জন্য 3 সপ্তাহ বয়স পর্যন্ত 25 সেমি বা 10 ইঞ্চি উচ্চতা বিশিষ্ট 28 সেমি বা 3 বর্গফুট জায়গার প্রয়োজন। বাচ্চা, বাড়ন্ত অথবা প্রজনন কাজে ব্যবহৃত কোয়েলের জন্য স্ট্যান্ডার্ড রেশন বাজারে সহজলভ্য নয়। কোয়েলের রেশনকে 3 ভাগে ভাগ করা যায়, যথা স্টার্টার, বাড়ন্ত এবং লেয়ার বা ব্রিডার। ডিম পাড়া কোয়েলের প্রতি কেজি খাবারে 2.5-3.0% ক্যালসিয়াম থাকতে হবে। ডিমের উৎপাদন ধরে রাখার জন্য গরমের সময় 3.5% ক্যালসিয়াম প্রয়োজন। খাবার পাত্র বাচ্চা অবস্থায় ফ্ল্যাট ট্রে বা ছোট খাবার পাত্র দিতে হবে, যেন খাবার খেতে কোন রকম অসুবিধা না হয়।
প্রতি 28টি বাচ্চার জন্য একটি খাবার পাত্র, যার দৈর্ঘ্য 50 সেমি, প্রস্থ 8 সেমি এবং উচ্চতা 3 সেমি, এবং প্রতি 34টি বয়স্ক কোয়েলের জন্য একটি খাবার পাত্র, যার দৈর্ঘ্য 57 সেমি, প্রস্থ 10 সেমি এবং উচ্চতা 4 সেমি ব্যবহার করা যেতে পারে। সকালে এবং বিকালে খাবার পাত্র ভালো করে পরিষ্কার সাপেক্ষে মাথাপিছু দৈনিক 20-25 গ্রাম খাবার দিতে হবে। উল্লেখ্য যে প্রথম সপ্তাহ থেকে 5 গ্রাম দিয়ে শুরু করে প্রতি সপ্তাহে 5 গ্রাম করে বাড়িয়ে 20-25 গ্রাম পর্যন্ত উঠিয়ে নিয়ন্ত্রণে রাখতে হবে। প্রতিটি বয়স্ক কোয়েলের জন্য 1.25-2.5 সেমি 1/2 থেকে 1 ইঞ্চি খাবার পাত্রের জায়গা দিতে হবে। পানির পাত্র সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন পানি, পুষ্ক, বালি, ছাই, কাঠের গুঁড়া প্রভৃতি দ্রব্যাদি কোয়েলের লিটার হিসাবে মেঝেতে ব্যবহার করা যায়। অবস্থাভেদে লিটার পরিবর্তন আবশ্যক, যেন কোন রকম পরিবেশের সৃষ্টি না হয়। মেঝেতে ডিপ লিটার পদ্ধতি করা ভালো। ক্রমেই 5-6 ইঞ্চি পুরু তুষ বিছিয়ে দিতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যেন লিটার ভিজা না হয়। শীতকালে লিটার পরিবর্তন এবং স্থাপন করতে হবে। অন্য ঋতুতে লিটার পরিবর্তন এবং স্থাপন করলে লিটারের শতকরা 1-2 ভাগ করে চুন মিশিয়ে দিতে হবে যেন লিটার শুষ্ক এবং জীবাণু মুক্ত হয়। কাঙ্ক্ষিত ডিম উৎপাদন এবং ডিমের উর্বরতা বৃদ্ধির জন্য দৈনিক 14-18 ঘন্টা আলোক প্রদান করা প্রয়োজন। শরৎকালে এবং শীতকালে দিনের আলোক দৈর্ঘ্য কম থাকে, তাই কৃত্রিম আলোর ব্যবস্থা করা হয়। পুরুষ কোয়েল, যেগুলো প্রজনন কাজে ব্যবহার করা হয় না এবং যেগুলো শুধুমাত্র মাংস উৎপাদনের জন্য ব্যবহার করা হয়, সেগুলোর জন্য দৈনিক 8 ঘন্টা আলোই যথেষ্ট। কোয়েলের রোগবালাই নেই বললেই চলে। সাধারণত কোন ভ্যাকসিন অথবা কৃমিনাশক ঔষধ দেওয়া হয় না, তবে বাচ্চা ফুটার ক্রম 2 সপ্তাহ বেশ সংকটপূর্ণ। এ সময় অত্যন্ত সতর্কতার সাথে কোয়েলের বাচ্চার যত্ন নিতে হয়। অব্যবস্থাপনার কারণে কোয়েলের বাচ্চা মারা যায়, তবে বয়স্ক কোয়েলের মৃত্যুহার খুবই কম। উৎপাদনের দিক থেকে কোয়েল অধিক উৎপাদনশীল। একটি মুরগির পরিবর্তে 8টি কোয়েল পালন করা যায়। অল্প জায়গায়, বাংলাদেশের নাতিশীতোষ্ণ আবহাওয়ায়, অল্প খরচে, পারিবারিক পর্যায়ে অথবা বাণিজ্যিক ভিত্তিতে কোয়েল পালন দেশে পুষ্টি ঘাটতি মেটাতে এবং জাতীয় আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।